না, আমি কখনো কোনো মানে দায়িত্বে আসলে নিজেকে দেখতে চাই না যে কোনো একটা পজিশনে, কখনোই না। মানে রাজনীতিতে না, না একদমই না। আমি আমার বিশ্বাস হচ্ছে আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি আপনার জায়গা থেকে আসলে অনেক কিছু করার আছে, সেটা আপনি করতেই পারবেন। সেটার জন্য কিন্তু আপনার আলাদা কোনো পজিশন হোল্ড করতে হবে না। তো যেমন তুমি যেভাবে ঠিক নারী জাগরণের কথা বলো বা তোমার কাজগুলো যেই প্যাটার্নের, তুমি ফিমেল প্রোডাকশনের ছবি করতে চাও অনেক জায়গায় বলেছো, আমার এখানে বলেছো, অনেকে ভেবেই বসে এবং ভাবেও হয়তো যে ভবিষ্যতে হয়তো পলিটিক্সে বাঁধন খুব সক্রিয়ভাবে জড়াবে, সেই জায়গা থেকে যদি অপশনস আছে আসে এবং যদি কাজ করার সুযোগও থাকে, বাঁধনের চাওয়াটা কী থাকবে? না, আমি কখনো কোনো মানে দায়িত্ব তে আসলে নিজেকে দেখতে চাই না যে কোনো একটা পজিশনে, কখনোই না। মানে রাজনীতিতে না, না একদমই না, কখনো না। মানে সেটার কোনো লজিক্যাল কোনো কারণ আছে নাকি? না, আমি আমি আসলে নিজেকে আর কোনোভাবে কোনো কিছুতে বাঁধতে চাই না। সো আমার কাছে মনে হয় যে আমি ফ্রি থাকতে চাই। আমি আমার বিশ্বাস হচ্ছে আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি আপনার দেশকে ভালোবাসেন, আপনি আপনার জায়গা থেকে আসলে অনেক কিছু করার আছে, সেটা আপনি করতেই পারবেন। সেটার জন্য কিন্তু আপনার আলাদা কোনো পজিশন হোল্ড করতে হবে না। তো যেহেতু আমি এটাতে বিশ্বাসী, যেহেতু আমি এটাই প্র্যাকটিস করি, তো আমি কেন ওইটার জন্য আসলে অস্থির থাকবো যে না আমাকে একটা কিছু জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে, তারপরে আমার দায়িত্বটা পালন করতে হবে। রাস্তাটা পরিষ্কার রাখাও কিন্তু আমার দায়িত্ব, আমার বাড়ির আশেপাশটা পরিষ্কার রাখাও আমার দায়িত্ব, আমাকে আমি অন্য একটা মানুষকে সম্মান করছি এটাও আমার দায়িত্ব। সো এই এগুলোও আমি করি আগে, তারপরে না হয় আমি পজিশন নিবো না কি করবো সেটা তো এত দরকার নাই। আমার কাছে মনে হয় যে আমরা এই জিনিসগুলোকে অনেক বেশি অবজেক্টিফাই করে ফেলি যে ও আচ্ছা মানে এই পজিশন পেলে বুঝি আমি এটা করবো, এটা তো এরকম কিছু না। আপনাকে তো আসলে একদমই বুদ্ধি হওয়ার পর থেকে কিন্তু আপনার এই ডেডিকেশনটা থাকতে হবে আপনার নিজের প্রতি, ফ্যামিলির প্রতি, দেশের প্রতি। সে জায়গায় যদি কেউ হাইকমান্ড থেকে দায়িত্ব দিতেও চায় বা কোনো আলোচনায় বসতে চায়? না, আমি তো এখনও নিজেকে একদমই আমি ডেডিকেটেড, আমি কিন্তু আমার আমার অনেক প্রতিবন্ধকতা আছে আমার দেশে, আমার আমার সোসাইটিতে, আমার পরিবারে, আমার রাষ্ট্রে, বাট আমি আমার দেশকে ভালোবাসি, এটাতে তো কোনো ডাউট নাই আসলে।